মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে টুটুক্তি করে মানিকগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ভ্রমণ প্রতিনিধি আল মামুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে মানিকগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বৃহস্পতিবার বাদ আছর মানিকগঞ্জ সদর হাসপাতাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বাস স্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ মিছিলটি শেষ করে। এ সময় বিক্ষোভকারীরা মহানবীকে নিয়ে কটূক্তিকারীদের ফাঁসি দাবি করেন। সমাবেশে মানিকগঞ্জের বিভিন্ন এলাকার কয়েকশো মানুষ অংশ নেয়, যাদের মধ্যে ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, ইসলামী ছাত্র মজলিসের নেতাকর্মী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী। বিক্ষোভ মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মানিকগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান সহ আরো অনেকে। মুসলিম বিশ্বের সংস্থা ওআইসি সহ ভারতের বিরুদ্ধে তারা নিন্দা প্রস্তাব এবং অনীতি বিলম্বে নূপুর শর্মা সহ বিজেপির যে সমস্ত নেত্রী এই তার সাথে জড়িত তাদের শাস্তির দাবি করেছে। ভাইরা, আমি শুধু একটি কথাই বলতে চাই, যখন আরবের কুরাইশের কাফেররা আমার নবীকে গালি দিয়েছিল, তখন আল্লাহ তাআলা নিজে বলেছিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ করেছিলেন তখন আল্লাহ তাআলা এমনি নিজেই বলেছিলেন ইন্না শানিয়া কাহু আলামতার, নিশ্চয় আমার নবীর শত্রুরাই নির্বংশ। অতি শীঘ্রই যারা আমার নবীকে গালি দিয়েছে তারা এই পৃথিবী থেকে নির্বংশ হবে। আমাদের শক্তি কম, আমরা দুর্বল, তাই আমরা আল্লাহ তাআলার কাছে আজকে অভিযোগ জানাই, কারণ সরকারের কাছে অভিযোগ জানায় লাভ নাই, আল্লাহর কাছে অভিযোগ জানাই, হে আল্লাহ আপনার নবীর দুশ্মনদেরকে এই পৃথিবী থেকে নির্বংশ করে দেয়।